অনেকে সেতুর চাঁদা দেয় না, আবার যারা পরিচিত তাদের থেকে নেয় না, এবং আমরা বাইক চালাই, আমরা দেই না, তারা নেয়ও না, এবং অনেক নেতারাও দেয় না। এ সম্পর্কে কি বলবে? ব্রিজের যে টোল, সেটার কথা ভাই জানতে চাইছেন, যে অনেকে দেয় না, অনেকে আপনজন হলে নেয় না। ভাই, প্রথম কথা হলো, এই টোল যে নিচ্ছে সে নিজে বৈধ কিনা এটা দেখতে হবে আগে। কারণ বহু টোল আছে যে এই টোলগুলা এলাকার পাতি মাস্তানরা, এলাকার গুন্ডারা, দুষ্ট লোকেরা মানুষের কাছ থেকে জবরদস্তি আদায় করে, অথচ এটা তো সরকারিভাবে টোল নেয়ার সময়সীমা পার হয়ে গেছে, টাকা উঠে গেছে, তারপরও টোল নেয়, আছে না নেই? এই হারামখোররা যদি হারাম খায় সেটা যদি আপনি নিশ্চিত হন, তাহলে ফাঁকি দিলে সেটা জায়েজ হবে। বুঝেন নাই আমার কথা? কিন্তু আবার এটা যেখানে সেখানে ফাঁকি মারে দিয়েন না। আপনি যদি নিশ্চিত হন যে সরকারিভাবে এই ব্রিজের টোল তোলা বন্ধ ঘোষণা করা হয়েছে, আপনি পেপার পত্রিকা মিডিয়ার মাধ্যমে নিশ্চিত হয়েছেন, এলাকার পাতিনা মাস্তানরা, এলাকার ক্ষমতাসীনেরা তারা এখানে টোল তুলে চাঁদাবাজি করে মানুষকে জিম্মি করে টাকা নেয়, এটা যদি আপনি জানেন, তাহলে আপনি সেখানে ফাঁকিঝুঁকি করে না দিয়ে চলে গেলে আপনার গুনাহ হবে না, কারণ তার নেওয়াটাই বৈধ না, আপনার দেওয়ার তো প্রশ্নই উঠে না। কিন্তু যদি লিগাল টোল হয়, ভালো করে শুনেন, যে ঠিক আছে এই ব্রিজের খরচ উঠার জন্য সরকার একটা প্রতিষ্ঠানকে দিয়েছে যে আমরা টোল তুলে, তোমরা এটার খরচ তুলে নাও, তাহলে সেক্ষেত্রে সেই টোল যদি আপনি ফাঁকি দেন তো সেটা কিন্তু জায়েজ হবে। এখন প্রশ্ন হলো, যে টোল তোলে, সব জায়গায় তো আর ডিজিটাল সিস্টেম নাই যে ফাঁকি দেওয়ার সুযোগ নেই, অনেক জায়গায় ফাঁকি দেওয়ার সুযোগ আছে, তো মনে করেন যেখানে ফাঁকি দেওয়ার সুযোগ আছে সেখানে আপনার যে টোল তোলে ক্যাশিয়ার আছে, এ আপনার শালা, অথবা আপনার দুলাভাই, অথবা আপনার বড় ভাই, অথবা আপনার দোস্ত, তো দোস্ত অনেক সময় ছাড় দিয়ে দেয়, আছে না নেই? আমি একবার এক ফেরিঘাটে গেছি বাঞ্চারামপুর যাওয়ার সময়, তো ফেরিঘাটে ফেরিতে ওঠার পরে যিনি ওই যে টাকা নেন, উনি বলতেছে, হুজুর আপনার গায়ে টাকা দেওয়া লাগবে না। আমি বললাম, এটা কেমন কথা ভাই? এ ফেরি কি আপনার আব্বা জানেন? কয় না। আপনার চাচা জানেন? না। আপনার ভাইয়ের? না। তাহলে আপনি কিভাবে আমাকে মাফ করেন? আপনি করতে পারেন, নিজের পকেট থেকে টাকাটা দিয়ে দিতে পারেন। চাঁদপুর থেকে আসার সময় একটা ব্রিজ পড়ে, ওখানে এরকম এক লোক সবার থেকে টোল নিচ্ছে, আমার দেখে বলে, হুজুর আপনার দেওয়া লাগবে না, আপনি চলে যান। আমি, কেমন কথা ভাই, আমার দেওয়া লাগবে না, আপনি যদি আমার এত মহব্বত করেন তো পকেটতে বাদ করে আপনি দিয়ে দেন, কিন্তু আপনি কোম্পানির জিনিস আমাকে দিয়ে দিবেন, এই দুই নম্বরই করা জায়েজ হবে। আপনি হোটেলে খাইতে গেছেন, মেসিয়ার যে আছে বা টিবয় যে আছে, এর লগে আপনার একটা জিগলি দোস্ত হয়ে গেছে, একটু বকশিস চকশিস দেন, টিপস টিপস দেন, এই জন্য একবারের বিল দিয়া দুইবার তিনবার পর্যন্ত আপনি তরকারি নেন, বিভিন্ন জিনিস নেন, সেও আপনার দেয়, সে তার বাপেরটা দেয় না, দেয় মালিকেরটা, আপনি তার একটু টিপস দিয়ে দিচ্ছেন, সে এই ঘুষের বিনিময়ে মালিকের জিনিস চুরি করে আপনার দিয়ে দিচ্ছে। আমরা অনেকে এটা গ্রহণ করি কি করি না? এটা কি জায়েজ হবে না হারাম হবে? বাংলাদেশে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, তো যারা চেয়ারে বসে বসে দুর্নীতি করে শুধু তারা দোষী হবে না, আমরাও ধরা পড়বো, কারণ আমরা অনেকে আছি এরকম দুর্নীতি করে কি করি না। ভাইরা আমার, মামুখালু আসু দেখেই আমি দুই নম্বরই করতে পারি। অতএব কেউ যদি আপনাকে কোনো কিছু দিয়ে দিতে চায়, তাহলে সেক্ষেত্রে এটা তার দেয়ার এখতিয়ার আছে কিনা সেটা আপনাকে দেখতে হবে। যদি তার দেয়ার এখতিয়ার না থাকে, তাহলে সে দেওয়ার কোনো অধিকার রাখে না, সেটা আপনার জন্য নেওয়াও জায়েজ হবে। এই অবৈধ সুবিধা গ্রহণ করা হারাম, সে হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। অনেক হারাম আছে, যেমন চুরি করা হারাম, আমরা জানি চুরি আমরা বেশিরভাগ মানুষ করি না আলহামদুলিল্লাহ, ঘুষ খাওয়া হারাম, আমরা ঘুষ খাই না, কিন্তু আপনার বোনের জামাই সরকারি অফিসার, সরকারি একটা কাজের ফি দিতে হয়, আপনার বোনের জামাই যেতে অফিসার, এই জন্য দুলাভাই শালার ব্যাপার, আপনার বলছেন না না তোমার লাগবে না, আপনি এই সুবিধা নিয়ে আসছেন, আপনিও একজন হারামখোর, আপনি একজন দুর্নীতিবাজ, আপনি একজন চোর, আপনি একজন অপরাধী, কারণ আপনি ওই সরকারি জিনিসটা বোনের জামাই থেকে সুবিধা নিয়ে আসছেন, বোনের জামাই কি বাপের জিনিস ওইটা? তাহলে সে কি আপনাকে ছাড় দিতে পারে? পারে না। আমি একবার এক চোখের ডাক্তারের কাছে গেলাম যশোরে, আমার পরিচিত, তো ভাই প্রসঙ্গ তো বললেন আর কি, আমার আব্বাকে পাঠাইছিলাম ওনার কাছে দেখানোর জন্য, আব্বা জান রহমতুল্লাহ আলাই, তিনি যখন বেঁচে ছিলেন, তো সিরিয়াল ব্রেক করে গেছে কি না এই জাতীয় কোনো একটা আলাপ উঠছে, তখন উনি বললেন, না ভাই সিরিয়াল তো ব্রেক করে আনা যাবে না, কারণ আপনি হুজুর মানুষ,
এটা আমার আব্বার দিন কি ঘটেছে এই প্রসঙ্গে আলোচনা করতে উনি বলছিলেন একজন ডাক্তারের কনসেপ্ট কত সুন্দর কত পরিচ্ছন্ন তার ধারণা কত ক্লিয়ার কারণ তিনি দিনদার সে ভাইটা বলছিলেন ডাক্তার সাহেব যে ভাই আমার এখানে খুব কাছের লোক যদি কেউ আসে তাহলে সে রোগী যারা আগে থেকে সিরিয়াল ধরে আসে তাদের সিরিয়াল ব্রেক করে আমার কাছে আসতে পারে না আমি তাকে ফ্রি দেখে দিতে পারি সেটা ভিন্ন বিষয় কিন্তু এই মানুষগুলো বসে আছে এদের অধিকার এই অধিকারটা লঙ্ঘন করার এখতিয়ার গতকালকের ঘটনা আমার গাড়ি তেল নেওয়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়ায় আছে একটা পেট্রোল পাম্পে ঢাকার একটা পেট্রোল পাম্পে তো সেখানে অনেকগুলো দাঁড়িয়ে গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে ওই পেট্রোল পাম্পের পেট্রোলটা ভালো ট্রাস্ট পেট্রোল পাম্প এই জন্য সেখানে সিরিয়াল দাঁড়ায় আছে অনেকগুলো গাড়ি আমরাও দাঁড়ায় আছি জুমা পড়ে আমরা যাচ্ছি তো হঠাৎ করে একটা বাস প্রভাবশালী একটা প্রতিষ্ঠানের বাস নাম আর বললাম না ওই বাস আলা দেখি যে ঢুকাই দিল ভিতরে সিরিয়াল ছাড় সবাই দেখি চুপচাপ কেউ কিছু বলে না আমি গাড়ি থেকে নেমে যা বললাম বাসালাকে বাস সরব তেলাদারকে বললাম এই গাড়িতে তেল ঢুকবে না কারণ সে সিরিয়াল ভঙ্গ করছে অন্যায় করছে পরে আলহামদুলিল্লাহ ওই বাসালাকে সরতে বাধ্য করছি আমি আমি বললাম তুমি যত পাওয়ারফুল হও না কেন তোমাকে আমি এখানে তেল ঢুকাতে দেবো না তুমি সিরিয়ালে আসো এত মানুষের সিরিয়াল তুমি ব্রেক করছো কেন তো এই ধরনের অনৈতিক সুবিধা গায়ের জোরে পাওয়ারে মামুর জোরে খালুর জোরে আমরা অনেক সময় নেই কি নেই না এই জিনিসগুলো যে হারাম আমরা অনেক সময় বুঝিও না আল্লাহ তাআলা আমাদেরকে সব হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বান্দার হক বড় ভয়াবহ ভাই এই জন্য ফেরির টোল হোক আপনার ব্রিজের টোল হোক বা অন্য কোনো কিছু হোক আপনার পছন্দের কেউ আপনার কাছের কেউ বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে আপনাকে ছাড় দিয়ে দিল আপনি হাসতে হাসতে সে ছাড় নিয়ে গেলেন জায়েজ নাই আপনি সেখানে বিনয়ের সাথে প্রতিবাদ করতে হবে যে না এই ছাড়টা আপনি দিতে পারেন না দুঃখিত আমি এই ছাড়টা নিতে পারলাম না কারণ এটা তো আপনার না আপনি তো ছাড় দিতে পারেন না চাইলে আপনি পকেট থেকে দিয়ে দিতে পারেন কথা কি বুঝতে পারছেন